প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় সুখবর, তোমাদের কলেজ ক্যাম্পাস খুলতে চলেছে এবং তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো তোমাদেরও স্কুল খুলতে চলেছে। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে কলেজ এবং স্কুল পড়ুয়াদের জন্য কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করা সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা সবার প্রথমেই জানিয়ে রাখি, কলেজের ছাত্রছাত্রী এবং ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য তোমরা অনেক ছাত্রছাত্রী বিক্ষোভ দেখিয়েছো, প্রচেষ্টা চালিয়ে গেছো কলেজ যাতে অফলাইনে শুরু হয়, কারণ তোমরা প্রত্যেকেই চেয়েছিলে যে অফলাইনের যে আনন্দ সেটি উপভোগ করার মাধ্যমে শিক্ষা জগতে কলেজ ইউনিভার্সিটির দিকে আমরা এগিয়ে যাব। সেই মতোই কিন্তু এইবার আমার স্বাস্থ্য দপ্তরের সম্মতি মেনে নিলেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে পুজোর পরই খুলতে চলেছে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু খোলার আগে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন দিতে হবে এবং পুজোর আগেই সেই ভ্যাকসিনেশন দেওয়া হবে। এই প্রস্তাবে কিন্তু সম্মতি দিয়েছেন রাজ্য সরকার এটি মেনে নিয়েছেন এবং রাজ্য সরকার এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটি খোলার অনুমতি কিন্তু দিয়ে দিয়েছেন। প্রায় বললেই চলে যে তোমাদের ভ্যাকসিনেশন আগে প্রদান করা হবে এবং তারপরে তোমরা কলেজে পঠন পাঠন শুরু করবে। এক্ষেত্রে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো অনেকেরই কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, অনেকের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ডোজ দেয়নি এবং এরকমও কিছু ছাত্রছাত্রী আছে যাদের এর একটাও ভ্যাকসিন এখনও পর্যন্ত নেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা যারা একটা করে ভ্যাকসিন নিয়েছো তোমাদের রীতিমতো কলেজে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হবে, অর্থাৎ যারা একটাও ভ্যাকসিন নেয়নি তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হবে, ফার্স্ট ডোজ ভ্যাকসিনেশনের, আর যারা ফার্স্ট ডোজ নিয়ে নিচ্ছ তাদের সেকেন্ড ডোজ দেওয়া হবে এবং যাদের কমপ্লিট হয়ে গেছে ভ্যাকসিনেশন তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। অর্থাৎ পুজোর আগে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কলেজে গিয়ে কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকটা কলেজে নিজের ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন দেওয়া হবে, অন্তত পক্ষে ফার্স্ট ডোজ দিয়ে তারপরেই পুজোর পর কলেজ ক্যাম্পাস খোলা হবে। আর এতদিন ধরে স্কুল খুলবে পুজোর পরে এরকম তোড়জোড় শুনতে পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমরা যারা এই মুহূর্তে কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা এই বিষয়টা জেনে অত্যন্তই খুশি, কারণ তোমরাও চাইছিলে অফলাইনে ক্লাস করতে, কারণ অফলাইনের আনন্দ কখনোই অনলাইনে নেওয়া সম্ভব নয়। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা অনেকেই বলছো আমরা এক্সাইটেড কলেজে যাওয়ার জন্য। তোমরা যারা এখনও পর্যন্ত কলেজে স্বাভাবিক পঠন পাঠন করোনি কিন্তু থার্ড সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টারে চলে গেছো তোমরাও অনেকে চাইছো যাতে কলেজ খুলে যাক, তো তোমাদের এই দাবি বা এই স্বাস্থ্য দপ্তরের এই রুলস মেনে কিন্তু ভ্যাকসিনেশনের অন্তত পক্ষে একটা ডোজ দিয়ে তোমাদের কলেজ ক্যাম্পাস খুলে দেওয়া হবে এবং তোমরা স্বাভাবিকভাবে অফলাইনে পঠন পাঠন করতে পারবে পুজোর পরে, যেটা এই মুহূর্তের ইনফরমেশান রয়েছে রাজ্যের তরফ থেকে। এবং তোমরা সকলেই জানো যারা স্কুল পড়ুয়া রয়েছো ও তোমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু রীতিমতো আধার যাদের নেই তাদের আধার কমপ্লিট করার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আমি তোমাদের আগেরবারও বলেছি, এক্ষেত্রে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, এক্ষেত্রেও বলে রাখি 12 বছর থেকে 18 বছরের যে ছাত্রছাত্রীদের তাদের ভ্যাকসিন দেওয়ার ট্রায়াল কিন্তু প্রায় শেষ মুহূর্তে বা শেষ হয়ে গেছে আমরা এটা বলতে পারি। এবং এই মুহূর্তে তো আমার যেটা মনে হচ্ছে, যেটা আগের ভিডিওতেও আমি বলেছি এই ভিডিওতেও বলছি, তোমাদের যে আধার কার্ডটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু ভ্যাকসিনেশন দেওয়ার আর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তোমাদেরও স্কুল খোলার পুজোর পর কিংবা খুব দ্রুত কিন্তু তোমাদেরও ভ্যাকসিনেশন দেওয়া হবে 12 বছর থেকে 18 বছরের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে। এ কাজেই তোমরা কিন্তু প্রত্যেকে যারা আধার কার্ড করোনি, যে নির্দিষ্ট দিনগুলোর কথা বলেছি অক্টোবরে, সেই নির্দিষ্ট দিনগুলোতে কিন্তু অবশ্যই স্কুলে গিয়ে আধার কার্ডে যদি কোনো রকম ভুল থাকে সেটাও স্কুল কর্তৃপক্ষকে জানাবে এবং যদি আধার কার্ড না থেকে থাকে তাহলেও কিন্তু আধার কার্ড রীতিমতো তৈরি করে দেখবে। আর যাদের আধার কার্ড আছে তারাও কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ করবে, যদি কোনো রকম নথির প্রয়োজন পড়ে, আধার নাম্বারের প্রয়োজন পড়ে স্কুলে জমা দেওয়ার, সেটাও কিন্তু দিয়ে দেবে। আর আশা করি এটা কলেজ এবং স্কুল পড়ুয়া যারা ছাত্রছাত্রী আছে তোমাদের উভয়ের ক্ষেত্রেই সুখবর। এতদিন ধরে স্কুল খোলার নিয়ে আমরা বহু বিষয় শুনেছি, কিন্তু এই মুহূর্তে স্কুল কলেজ মাদ্রাসা উভয়ে কিন্তু রীতিমতো পুজোর পর থেকে খুলতে চলেছে। দেখো আমার কাছে সবার প্রথমে তোমার স্বাস্থ্য, তোমার পরিবার, তারপরে সমস্ত কিছু, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কিছু অল্প অল্প সংখ্যক স্টুডেন্টদের নিয়ে ক্লাস করানো যেতেই পারে। এবার যদি কোভিড প্রোটোকল মেনে রাজ্যের যা স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিক পরিস্থিতিতে পঠন পাঠন করা হয় আমার মনে হয় মন্দ হবে না। আমি কোনো ডিসিশন দেবো না, আমি তোমাদের ওপরই ছেড়ে দিলাম। তোমাদের কি মনে হয় ভ্যাকসিনেশন দিয়ে কলেজের পর্ব যে শুরু করার প্রস্তুতি পর্ব চলছে রাজ্যের তরফ থেকে, এই ডিসিশন নিয়ে তোমাদের কি বক্তব্য? এবং পুজোর পরে যে স্কুল খুলবে কোভিড প্রোটোকল মেনে যার প্রস্তুতি চলছে তা নিয়েও তোমাদের কি বক্তব্য? ও অবশ্যই তোমাদের স্কুল তোমরা করবে, তোমাদের কলেজ তোমরা করবে, তোমাদের ডিসিশন অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে বলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।